লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিতা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং সিনিয়র সাংবাদিক গোলাম মর্তজা। দুজনকেই স্বাগত আগে জানিয়েছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং সিনিয়র সাংবাদিক গোলাম মর্তজা। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শ্যামল দত্ত, আপনার কাছ থেকে শুরুতে শুনতে চাই, বিরোধী দল কে হবে এটি নিয়ে যেমন এক ধরনের আলোচনা জল্পনা কল্পনা আছে, এখন পর্যন্ত সেটি আসা যায়নি কোনো উত্তরে। ঠিক তেমনিভাবে পরশু দিন যেহেতু মন্ত্রী পরিষদ শপথ নেবে, মন্ত্রীর নতুন মন্ত্রী কারা হতে যাচ্ছেন সেটি নিয়েও কিন্তু এক ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। কি মনে হয় কি চমক থাকতে পারে এবারের মন্ত্রী পরিষদে? আসলে এটা বলা খুবই কঠিন এই পর্যায়ে যে কি ধরনের চমক থাকতে পারে। তবে আমার ব্যক্তিগত যে প্রতিক্রিয়া তাতে আমি বলতে পারি যে এবার সিনিয়র হয়তো নতুন ধরনের ক্যাবিনেট করবেন, বিশেষ করে তার যে নির্বাচনী অঙ্গীকার সেটা হচ্ছে যে এবার একটি স্মার্ট বাংলাদেশ করতে চান, ফলে নতুন ধরনের একটি ক্যাবিনেট করবেন, এটা আমার নিজের প্রত্যাশা। একই সঙ্গে যে যারা অতীতে অলরেডি যেহেতু তিনটা টার্ম কমপ্লিট করেছে 2008-14, 14-18, 18-24 এই পর্যন্ত যারা মন্ত্রী ছিলেন তাদের মধ্যে অনেকেই হয়তো বাদ পড়তে পারেন, নতুন একটি জেনারেশনকে তিনি হয়তো ভবিষ্যতের জন্য তৈরি করবেন। আজকে যদি আপনি উনি যে সর্বস্তরের জনগণের সঙ্গে দলীয় নেতা কর্মীদের সঙ্গে যে মত বিনিময় করেছেন তাতে খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন, ফলে আপনি বা আমরা যে জল্পনা কল্পনাটা করছিলাম গত কিছুদিন যাবত যে আগামীতে হয়তো শেখ রেহানা দলের নেতৃত্বে আসতে পারেন, মানে প্রধানমন্ত্রী এই টার্মের পর আগামীতে করবেন না বা এই টার্মেই তিনি করতে চান না, তিনি বিভিন্ন সময় আমাদের সঙ্গে যখন খোলামেলা আলোচনা হয় তিনি বলেছেন আমার বয়স হয়েছে এখন হয়তো নতুন নেতৃত্ব আসবে, কিন্তু এখানে একটা ইঙ্গিত আছে নতুন নেতৃত্বের, ফলে নেতৃত্বের ইঙ্গিতের সঙ্গে ক্যাবিনেটেরও একটা নতুনত্বের ইঙ্গিত হয়তো থাকবে, এটা আমার ধারণা আর কি। যারা দুবার অতীতে মন্ত্রিত্ব করেছেন তৃতীয়বার হয়তো তারা অনেকেই সুযোগ পাবেন না, তবে তার নিজের একটি ক্লোজ ক্যাবিনেট আছে যেটি তার একেবারে কনফিডেন্সের লোক তারা হয়তো অনেকেই থাকবেন, বাট নতুন ভাবে যারা নির্বাচিত হয়ে আসছেন তাদের মধ্যে অনেকেই থাকবেন বলে আমার প্রত্যাশা। গণমাধ্যম কর্মী হিসেবে একেবারে যেই বিগত টার্মগুলোতে নিশ্চয়ই পর্যবেক্ষণ ছিল আপনার, এবং সেই পর্যবেক্ষণের আলোকেই জানতে চাই যে কোন কোন মন্ত্রণালয়ে আসলে আপনার ব্যক্তিগত অভিমত জানতে চাই। নিশ্চয়ই পরবর্তীতে কে হবে না হবে সেটা তো আমরা জানতেই পারবো, সেটি দলীয় সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্ত হবে, কিন্তু কোন কোন মন্ত্রণালয়গুলোকে এই নতুনভাবে 2024-এ যে নতুন একটি সরকার গঠিত হতে যাচ্ছে সেই মন্ত্রণালয়গুলোতে আসলে নজরদারি বাড়ানো দরকার বা ঢেলে সাজানো দরকার বলে মনে করেন? আমার তো মনে হয় কয়েকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে যে বাণিজ্য এবং আমাদের দ্রব্যমূল্য বা অন্যান্য বিষয়গুলো খুব সাকসেসফুলি হ্যান্ডেল করেছেন এর আগের বাণিজ্য মন্ত্রী, সেটা কিন্তু বলা যাবে না, ফলে তিনি নিজেও স্বীকার করেছেন সিন্ডিকেটের কাছে তিনি অসহায়। ত্রিপুমন্ত্রী অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, কিন্তু মিনিস্ট্রি পরিচালনার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি তার কিছু দুর্বলতা ছিল, ফলে এই জায়গাটিতে আমার মনে হয় যে একজন শক্ত বাণিজ্য মন্ত্রী দরকার, যিনি আসলে এই জিনিসটার উপরে দেশে একজন মন্ত্রী যদি বলেন আমি সিন্ডিকেটের কাছে অসহায় তখন সাধারণ মানুষের তো আসলে একটা হতাশার জায়গা তৈরি হয়। দ্বিতীয়ত খুব একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়, ফাইন্যান্স। ফাইন্যান্সের মিনিস্ট্রিতে আমরা দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী অনেকদিন অসুস্থ ছিলেন, অনেকদিন এই নিয়ে নানা মিডিয়াতে রিপোর্ট হয়েছে, তিনি রিমোট থেকে মন্ত্রণালয় চালাচ্ছেন, মন্ত্রণালয়ে ছিলেন না দীর্ঘদিন, মন্ত্রী হিসেবে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল না, তাকে দেখা যায়নি ক্যাবিনেট মিটিং এ নাই, সংসদে নাই, মিনিস্ট্রিতে একদিনও অনেকদিন জাননি তিনি, এরকম রেকর্ড আছে, ফলে এই জায়গাগুলো পরিবর্তন হওয়া দরকার। পররাষ্ট্রমন্ত্রী তিনি অনেক বাগ আরম্ভ করেন, এখন সামনে অনেক বেশি চ্যালেঞ্জ আসবে পররাষ্ট্র দিক থেকে, সেই চ্যালেঞ্জগুলো চেঞ্জ করার জন্য একটা কিন্তু বড় আকাঙ্ক্ষা আছে। আরেকটা বড় বিষয় হয়তো এই জিনিসটা আমরা অনেকে নজর দিই না, পরিবেশ এবং ক্লাইমেট চেঞ্জ, এইটা যিনি ছিলেন তিনি আদৌ এই ধরনের একটা চ্যালেঞ্জের সঙ্গে পরিচিত কিনা সেটা নিয়ে অনেকের আলোচনা আছে, ফলে আগামীতে বিশ্ব বৈশ্বিক পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন একটা সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ নিয়ে আসছে,
এই মন্ত্রণালয়গুলোতে আমার ধারণা যে নতুন লোক আসাটা খুবই জরুরি, যারা বৈশ্বিক বাস্তবতাটাকে বোঝেন এবং তার সঙ্গে তাল মিলিয়ে করতে পারবেন, এবং আরো অন্যান্য যেমন সংস্কৃতি, সংস্কৃতির জায়গাটাতে আমাদের জানি না যিনি সংস্কৃতি মন্ত্রী তিনি আবার মনোনয়নই পাননি, ফলে নতুন কেউ আসবেন কিনা সেটা একটা খুব জরুরি, সেটা সেই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো যে মন্ত্রণালয়গুলো আছে বিশেষ করে আপনার অভ্যন্তরীণ যে বিষয় হোমে জনাব আসাদ জামান খুব মানে স্বতন্ত্রভাবে চালিয়েছেন, এটা বলতে হবে যে তিনি খুবই খুব কম কথা বলেন কিন্তু তাকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই, এই জায়গাটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা দেখা যেন বলে এই কয়েকটা স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ, তারপরে আপনার যে সংস্কৃতি, এই জায়গাগুলো আমার ধারণা যে নতুন করে একটা নেতৃত্বের হয়তো চিন্তা করা যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এর আগেও ছিলেন, এক টার্ম প্রতিমন্ত্রী ছিলেন, পরে পূর্ণমন্ত্রী হয়েছেন, ফলে সেই জায়গাটিতে হয়তো আমার ধারণা যে এবার পরিবর্তন আসবে। জি শ্যামল দত্ত ধন্যবাদ, আপনি আপনার পর্যবেক্ষণ এবং তুলে ধরছিলেন। আমি গোলাম মর্তজা এই একই বিষয়গুলো নিয়ে যে কেমন রদবদল বা কোনো চমক এবার আসলে, কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের যিনি সভাপতি শেখ হাসিনা এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি বরাবরই নতুন নতুন চমক নিয়ে কিন্তু দেশের মানুষের সামনে হাজির হন, তেমনিভাবে এবারে মন্ত্রিসভাতেও কেমন চমক থাকতে পারে বলে আপনি মনে করছেন এবং কোন কোন মন্ত্রণালয়গুলোতে আসলে রিফর্ম দরকার বলে আপনি মনে করেন? আমি আসলে এই বিষয়টি আলোচনারই কোনো মানে কোনো উপযোগিতা দেখছি না, উপযোগিতা দেখছি না, তার কারণ একটা দেশের সরকারের প্রতিটি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন্ত্রণালয় কোনো উপহার না, মন্ত্রণালয় কাউকে খুশি করার জায়গা না, মন্ত্রণালয় কারো পুরস্কার না। তো সুতরাং আমার কোন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আর কোন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ নয়, কোন জায়গাতে পরিবর্তন আনা দরকার, সব জায়গাতে দক্ষ মানুষ থাকা দরকার, দক্ষভাবে মানে সঠিকভাবে নির্বাচিত হয়ে আসা মানুষ থাকা দরকার, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার ছিল, সেই নির্বাচনটি সুষ্ঠুভাবে গ্রহণযোগ্যভাবে হয়েছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের জায়গাতে জনগণের ভোট, জনগণ কতটা ভোট দিল, কতটা ভোট দিল না, কত শতাংশ ভোট পড়লো, কত শতাংশ ভোট নিয়ে বিতর্ক হলো, এই জায়গাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরুন শ্যামলদা যে কথাগুলো বললো, শ্যামলদা তার প্রত্যাশার জায়গা থেকে বললেন, কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে কি দেখেছি, বাংলাদেশের ক্ষেত্রে দেখি অর্থমন্ত্রীকে নিয়ে এক নাগারে কথা হয়েছে কিন্তু তিনিই অর্থমন্ত্রী থেকেছেন, বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মানে নানা রকমের কথা হয়েছে কিন্তু তিনিই বাণিজ্যমন্ত্রী থেকেছেন, পররাষ্ট্রমন্ত্রী কি বলেন আর কি না বলেন তিনি নিজেও জানেন না, নিজেও বুঝতে পারেন না বাংলা ইংরেজি মিলিয়ে কি বলেন তিনি, সেটা আমার ধারণা যে তিনি যদি পরে আরেকবার শুনতেন তাহলে অনেক কথা তিনি নিজে বুঝতে পারবেন না যে তিনি এটা কি বললেন, কেন বললেন, কারণটা কি, এই কথাগুলো এই এই মানুষগুলোকে আমরা দেখেছি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সমস্যা থাকে, নির্বাচন প্রক্রিয়ায় যদি সমস্যা থাকে, জনগণের ভোটের অধিকার যদি জনগণ যদি মনে করে যে তার ভোটের অধিকার নেই, জনগণ যদি মনে করে যে তার ভোটের অধিকারের জায়গাতে তাকে গুরুত্ব দেওয়া হলো না, সেরকম একটা জায়গাতে মন্ত্রী কে হলেন, কাকে বানানো হলো সেটা খুব একটা গুরুত্ব দিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ থাকে না, এটা প্রধানমন্ত্রী ইচ্ছে করবেন, প্রধানমন্ত্রীর কাছে মনে হবে যাকে তিনি তাকে তাকে মন্ত্রী বানাবেন আর তা এর এর বানাবেন, আর এর বাইরে যেটা যে জল্পনা কল্পনা নতুন মন্ত্রী, এখন এটা খুব সাধারণ বিষয়, সাধারণ বিষয় এটা যে যখন একটা সরকার গঠন করতে যাবে একটা মন্ত্রিসভা ছিল এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে আলোচনায় আসবে যে এখন নতুন মন্ত্রী কে আসতে পারেন, কয়জন পরিবর্তন হতে পারেন, এটা তো একেবারেই অনুমান ভিত্তিক আলোচনা, আমাদের কাছে কোনো তথ্য নেই, কোথাও কোনো জায়গায় কোনো তথ্য নাই যে তথ্যের ভিত্তিতে আমরা আলোচনা করতে পারি যে এই চারটি পদে পরিবর্তন আসতে পারে, এই ছয়টি মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে, আমরা শুধু প্রত্যাশা করতে পারি। তো এই প্রত্যাশার আলোচনাটা আমার কাছে খুব আনন্দদায়ক নয় এবং আমি এই আলোচনাটা করতে চাই না। আমি যে আলোচনাটা বেশি গুরুত্ব দিতে চাই বা গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনটি নিয়ে যে প্রশ্নগুলো থাকলো সেই প্রশ্ন তো এবার থেকে গেল, এই নির্বাচনটি তো হয়ে গেছে, কালকে আবার আরেকটি নির্বাচন হবে বিষয়টি তা নয়, কিন্তু যে প্রশ্নগুলো থেকে গেল সেই প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে আমরা এগিয়ে আসলাম কিনা। ধরুন একটি দুই চারটি দল অংশ নিলে কিছু যায় আসে না, কিন্তু বাংলাদেশের নির্বাচনে বিএনপি বা আওয়ামী লীগ যদি অংশ না নেয় তাহলে কিছু যায় আসে আমি মনে করি। তো সেই যায় আসের জায়গাগুলো নিশ্চিত করা দরকার, কি করে এমন একটা নির্বাচনী ব্যবস্থা করা দরকার যে এবারে যেভাবে নির্বাচনটি হলো আওয়ামী লীগের মনোনয়নে, আওয়ামী লীগের সমর্থনে, আওয়ামী লীগের করুণায়, আওয়ামী লীগের দয়ায়, সবই আওয়ামী লীগের,
তো এই ধারাটা পরিবর্তন হওয়া দরকার। এখন কি করে সেই ধারাটা পরিবর্তন হবে, কোন প্রক্রিয়ায় সেটা পরিবর্তন হবে, কোন প্রক্রিয়ায় একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, কোন প্রক্রিয়ায় দেশে বা বিদেশে বিদেশিরা যাই বলুক, ওইটার সাথে আমি একমত যে বিদেশিরা কি বললো সেটাতে কিছু যায় আসে না। আমিও তাই মনে করি যে বিদেশিদের কাছে আমাদের এত দ্বারস্থ হওয়ার দরকার নাই। কিন্তু দেশের জনগণ কি মনে করলো, দেশের জনগণ কি ভোট দিয়ে খুশি হতে পারলো? যেমন IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটা জরিপ করেছিল কয়েক মাস আগে, সেই জরিপটি আমাদের এখানে ফলাও করে প্রচার করা হয়েছিল। সেই জরিপে বলা হয়েছিল যদি একটি নির্বাচন হয় তাহলে 92% মানুষ ভোট দিতে চায়। তো 92% মানুষ ভোট দিতে চায় সেই জরিপে বলা হয়েছিল, কিন্তু নির্বাচনটি যখন হলো তখন দেখা গেল যে 42% মানুষ ভোট দিয়েছে যদি নির্বাচন কমিশনের এই সংখ্যাটা আমরা সঠিক ধরে নেই, যদিও সঠিক ধরার পক্ষে খুব বেশি যুক্তি নেই। কারণ আমরা সারাদিনে যে ভোটের চিত্র দেখেছি আর নির্বাচন কমিশন যে প্রক্রিয়াতে অঙ্কটা বলেছে 42%, সেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। 1 ঘন্টায় 14% ভোট শেষ 1 ঘন্টায়, এটা একেবারে অবিশ্বাস্য। একটা ভোট দিতে কত সময় লাগে আর 1 ঘন্টায় 14% ভোট পড়েছে, এটা একেবারে অবিশ্বাস্য তথ্য। কিন্তু তারপরেও যদি ধরে নেই সেই59 মিনিটেও যে লোকটা ভোট পড়েছে তিনি তো আসলে এতটা তো আমাদের ফাস্ট হয়ে যায়নি নির্বাচন কমিশন, আমরা কি ধরে নিতে পারি যে বেলা 2টা পর্যন্ত তার কাছে যে তথ্য আছে সেটা কি তিনি 3টার সময় বলেছেন? না না না, আমি আমি একটু বলি আপনাকে প্রথমে, আমরা না আমার আমার কথাটা একটু শেষ করি দাদা। এটা এটা আমার হয়তো মোর্তজা আপনাকে আনা ভুল হয়েছে অথবা আমাকে আনা ভুল হয়েছে, কারণ আপনি আলোচনা করতে চাচ্ছেন নির্বাচন নিয়ে আর প্রশ্ন না আমি আলোচনা করতে চাচ্ছি না দাদা, আমি আলোচনা করতে চাচ্ছি না, আলোচনাটা করলেনই এতক্ষণ, সেটা তো আমি আমার আলোচনাটা করবই না, আপনার আলোচনাটা আপনি করতে চান সেটা সমস্যা নাই, কিন্তু প্রশ্নটা ছিল যে ক্যাবিনেট কেমন হবে, আপনি সেটা আলোচনা করতে চাচ্ছেন না। ফলে যে আমি বলেছি ক্যাবিনেট কেমন হবে, আমি আলোচনা করতে চাচ্ছি ক্যাবিনেট কেমন হবে, না 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 ক্যাবিনেট কেমন হবে সেই আলোচনাটা আমি আপনাকে বলিনি, যে আমার কথা তো শেষ হলো না, আমাকে না ভুল হয়েছে আমি, কারণ ওই আলোচনাটা দিন শেষ, ওটা এখন এখন পাস্ট, আপনি ওই আলোচনাতে যেতে পারেন IRI কি করেছে কত পার্সেন্ট ভোট করেছে সেই প্রশ্নটা ছিল না প্রশ্নকর্তা, আপনি সেটা করতে চাচ্ছেন না আলোচনা, সেটা ঠিক আছে, সেটা আপনার হতেই পারে। তো এই জন্য আলোচনাটা দু ধরনের হয়ে গেছে, আপনাকে আনা ঠিক হয়নি অথবা আমাকে আনা ঠিক হয়নি, এখানে এমন একটা আলোচনা হতে ছিল যেটা আপনার বিষয়ে যেটা আলোচনা করতে চাচ্ছেন সেই ধরনের আলোচনা হবে, অথবা আমি যে ধরনের আলোচনা করতে চাচ্ছি বা আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেই ধরনের আলোচনা করা উচিত। দাদা আপনি কি আলোচনাটা করতে চাচ্ছেন সেটা আমি জানি না, এক নম্বর, কারণ আপনার সঙ্গে আমার আগে থেকে কোনো কথা হয় নাই যে এই আলোচনাটা করতে চাই বা আমরা এই আলোচনাটা করব। আমি হ্যাঁ আমি যে আলোচনাটা করেছি ক্যাবিনেট কেমন হবে আমি এই আলোচনাটা করতে চাইনি, তার কারণ আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নাই, সময় দিতে হবে বিরতি নেবার নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। গোলাম মর্তুজা, বিরতিতে যাবার আগে ঠিক যে জায়গাটিতে আপনি বলছিলেন সেই জায়গা থেকেই শুরু করবো আমি, শুধু আর একটি দুটি তথ্য আপনার সঙ্গে জুড়ে দিতে চাই। শ্যামল দত্ত আগের অংশে যেমন নেতৃত্বের কথা, ক্যাবিনেটের নেতৃত্বের জায়গাটিতে তিনি কিন্তু দলীয় নেতৃত্বেরও একটি প্রসঙ্গ বলছিলেন যে হয়তো সেই জায়গাটিতেও চমক আসলেও আসতে পারে বা নতুন কিছু আমরা প্রত্যাশা করতেই পারি, সেই জায়গাটিতে আপনি কি মনে করেন? এবং বলছিলেন যে আপনার ভাষ্যমতে নির্বাচন আসলে মনপুত বা যথাযথ স্ট্যান্ডার্ডের নিয়ে প্রশ্ন থাকতেই পারে সাধারণ মানুষ হিসেবে বা গণমাধ্যম কর্মী হিসেবে, সেই একই স্ট্যান্ডার্ড নিয়ে তো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রও কথা বলেছে, তারা কিন্তু বলেছে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে নির্বাচন হয়নি কিন্তু তারা একসঙ্গে কাজ করবে বাংলাদেশের সঙ্গে। তার মানে এই যে নির্বাচন কেমন হলো, ভালো হলো না ভালো হলো না, তার সঙ্গে তো বহির্বিশ্বরও তো একটি সামনের দিনগুলোতে আমাদের একটি সম্পর্ক রেখে কাজের জায়গাটিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা? না, আপনার শেষের অংশটা দিয়ে যদি আসি প্রথমে, যে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের নানা রকমের সম্পর্ক, সেই সম্পর্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক শুধুমাত্র বাংলাদেশের স্বার্থেই মার্কিন যুক্তরাষ্ট্রে আছে
বিষয়টি এরকম নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বাংলাদেশে আছে, সেই প্রক্রিয়াতেই একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক নির্ধারিত হয়। নির্বাচন সহ অন্য বহু বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ থাকে, মতবিরোধ থাকে, সেই মতবিরোধ নিয়ে কথা হয়, কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে সেটা খুব একটা সমস্যা হয় না, আমরা অতীতে দেখি নাই। বাংলাদেশে সামরিক সরকারগুলো যখন ক্ষমতায় ছিল, সেই সামরিক সরকারগুলোর সময়ও পৃথিবীর সকল দেশের সম্পর্ক ছিল। সুতরাং এই প্রক্রিয়াতে এবারে যে নির্বাচনটি হয়ে গেল এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকারের সঙ্গেও দেশের বাইরের যে কোনো দেশের, সব দেশের এটা সম্পর্ক থাকবে, ইউরোপের সঙ্গেও থাকবে, উত্তর আমেরিকার সঙ্গে থাকবে, ভারত, চীন, রাশিয়া এদের সঙ্গে তো থাকবেই, এর মধ্যে আলাদা করে কোনো কিছু হয়ে যাবে, সমস্যা হবে, টানাপোড়েন সেটা যত ভালোভাবে নির্বাচিত হয়ে সরকার আসুক তার সঙ্গেও টানাপোড়েন তৈরি হতে পারে। আবার এরকম বাংলাদেশে যে প্রক্রিয়ার নির্বাচন অংশগ্রহণমূলক নয় বা ভোটারের ব্যাপক সংখ্যক ভোটারের ভোটার ভোটে নির্বাচিত নয় অথবা সামরিক সরকার, তাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র বা এই ধরনের যারা আছে তাদের সঙ্গে একটা সম্পর্ক থাকে। আর নেতৃত্বে পরিবর্তনের কথা যেটা বলছেন, সেই নেতৃত্বে পরিবর্তনের কথা প্রধানমন্ত্রী অতীতেও অনেকবার বলেছেন এবং মাঝে মধ্যেই সেই কথাটা তিনি নানাভাবে বলেন, আকার ইঙ্গিত দেন, প্রতিটা কাউন্সিলের আগে তিনি এই কথাটা বলেন বলেন এবং সেটা তো সত্যি, তার বয়স হচ্ছে, বয়সের একটা পর্যায়ে গিয়ে তিনি দায়িত্বে থাকবেন না, তবে সেটার প্রতিফলন যে অল্প এই দুই চার বছরের মধ্যে বা এই মেয়াদের মধ্যে দেখা যাবে আমার কাছে সেটা মনে হয় না, সেটার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রীর বয়স হলো, তার যে শারীরিক সক্ষমতা দৃশ্যমানভাবে আমরা দেখি সেই জায়গাটিতে আমি মনে করি না যে এর মধ্যে সেই পরিবর্তনটি আসবে। আর আমি যে জায়গাটাতে কথা বলছি যে আমি মন্ত্রিসভা বা অন্য জায়গাগুলো নিয়ে কথা বলতে চাইনি, তার কারণ হচ্ছে আমার কাছে এই কেন্দ্রিক কোনো তথ্য নাই। আমি একই সঙ্গে আলোচনা করেছি যে বাংলাদেশ বা দেশের একটা মন্ত্রণালয় বা মন্ত্রী, প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মন্ত্রণালয়ে যোগ্য দক্ষ মানুষ থাকা দরকার, কাউকে পুরস্কার দেয়া হোক এইটা থাকা দরকার নয়। কিন্তু এর অর্থ এই না, আমি শ্যামলদার ওই অংশের সঙ্গে দ্বিমত পোষণ করি যে এই আলোচনাটা করছি এইভাবে তার অর্থ এই নয় যে IRI কি বলছিল সেই আলোচনাটা করা যাবে না, সেটা একেবারে বাতিল হয়ে গেছে, আমি সেটা মনে করি না। আমি মনে করি সেটা এখনো প্রাসঙ্গিক, আগামী দিনেও প্রাসঙ্গিক থাকবে, এই আলোচনাটা বারবার ঘুরে ফিরে আসবে, আমিও সেই আলোচনা করব, শ্যামলদাও সেই আলোচনা করবেন, শ্যামলদা এই আলোচনা বিভিন্ন জায়গাতে করবেন আমি নিশ্চিত। নতুন যাত্রা শুরু হলো, নতুন সরকারের নেতৃত্বে শুরু হতে যাবে বহির্বিশ্বের সঙ্গে, সেই জায়গাতে কোন টানাপোড়েনের তৈরি হবে কিনা? একেবারেই না, কারণ আমি বলি দুটো রেজিম যদি আপনি দেখেন, হাটের কথা বাদ দিলাম, 2014 সালে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, তারপরে কোনো সমস্যা হয়নি। 2018 প্লট নির্বাচন অনেকেই বলেন, এমনকি এই পশ্চিমা দেশগুলো বলেন। প্রথমত বলি আপনাকে যে এই এই দেশগুলো যে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে, পৃথিবীর অনেক দেশে যারা কোনো নির্বাচনই হয় না এমন দেশের সাথে তাদের অত্যন্ত সুসম্পর্ক, ফলে তাদের যে গণতান্ত্রিক চেতনা বলে যে আকাঙ্ক্ষার কথাটি বলা হয় সেটা একেবারেই একটা ভারসাম্যহীন স্টেটমেন্ট। ইজিপ্টে গত 18 নির্বাচন হয়ে গেল, জেনারেল সিসি তৃতীয়বারের মতো নির্বাচিত হন, এর মধ্যে দুবার তিনি নিজের মেয়াদ নিজেই বাড়িয়ে নিয়েছেন, 89.9% ভোট করেছে। আমেরিকা কিন্তু ওই নির্বাচন নিয়ে কিছুই বলে না, বলে এটা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, ওদের এই নির্বাচন নিয়ে কথা বলা যাবে না। ফলে এইসব দেশের এই এই আমেরিকা বা যুক্তরাজ্য বা ইউরোপ ইউনিয়ন কি বললো, এই যে নির্বিচারে গণহত্যা চলছে, স্বীকার করছে যে আমরা কিছুই করতে পারলাম না। জাতিসংঘের কদিন আগে মিডল ইস্ট নিয়ে স্টেটমেন্ট দেখেন, জাতিসংঘের কথা বলি আপনাকে, এই যে আমাদের প্রতিবেশী মায়ানমারে 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে পিটিয়ে হত্যা করে ধর্ষণ করে বাংলাদেশে পাঠিয়ে দিল, জাতিসংঘ বললো এটা ফাইনেস্ট ডেফিনেশন অফ এথনিক ক্লিনজিং, কিছুই করতে পারে নাই। 11 লক্ষ জায়গায় এখন 13 লক্ষ শরণার্থী হয়ে গেছে গত 17 সাল থেকে, কোনো 1 লক্ষ ফেরত পাঠাতে পারছি না আমরা, মায়ানমারের উপরে কোনো চাপ তৈরি করতে পারছে জাতিসংঘ, এর কোনো রেকর্ডই নেই। ফলে জাতিসংঘ যে এটা একটা অর্গানাইজেশন যেটা ইনভ্যালিড অর্গানাইজেশন, তাদের নজর রাখা নিয়ে কিচ্ছু হয় না, তারা পৃথিবীতে কোনো সংকটের সমাধান করেছে এরকম কোনো রেকর্ডই নেই। ফলে তারা কি করলো না বললো সেটা বড় কথা, হ্যাঁ নিজের দেশের স্বার্থে এটা প্রয়োজন। আমি মনে করি যে আগামীতে একটা নতুন সরকার যাই হোক, বাস্তবতা হচ্ছে একটা নির্বাচন হয়ে গেছে, কালকে সকালে নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, এরপরে আগামীতে পরশু দিন সন্ধ্যা 7টায় নতুন ক্যাবিনেট আসবে, কিন্তু এই দেশে একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি হওয়ার প্রয়োজন,
বিরোধী দলকে বুঝতে হবে যে সহিংসতা রাজনীতি করে কোনো লাভ হবে না, আবার সরকারি দলকে বুঝতে হবে যে বিরোধী দলের উপর নিপীড়ন নির্যাতন এটা করে লাভ হবে না। একটা স্পেস তৈরি করা দেশের স্বার্থেই প্রয়োজন, বিদেশের কোন দেশ কি বললো না বললো এরা প্রত্যেকেরই একটা স্বার্থ আছে। আপনি আমেরিকান যে ডেমোক্রেসি এক্সপোর্টের যে উদ্যোগ সেটা যে ফেল করেছে এটা আমরা বলি নাই, এটা ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে যে বাইডেনের ডেমোক্রেসি এক্সপোর্টের ইয়েটা ফেল করেছে, বরং শেখ হাসিনা তার যে নীতিতে অটল ছিলেন সেটা জয়লাভ করেছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টও একই এবং পশ্চিমা দেশগুলোর নানা রকম ভাষ্য একই রকম। তারা এখানে চাচ্ছে কি? তারা এখানে চাচ্ছে ডেমোক্রেসি এক্সপোর্ট না, তারা এখানে চাচ্ছে বঙ্গোপসাগর এবং ইন্ডিয়ান ওশানে তাদের একটা বলয় তৈরি করা। এগুলো তো এখন জিও পলিটিক্স ইনভলভ হয়ে গেছে। আপনি দেখবেন গতকাল নির্বাচন, পরশুদিন নির্বাচনের পরপরই কালকে লাইন ধরে প্রথমে চীন, তারপর ভারত, তারপর রাশিয়া, আজকে দেখলাম জাপান, অল মেজর পলিটিক্স ফোর্স গুলো অভিনন্দন জানিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের সকল দেশ। পিটার হাসকে গত কয়েকদিন ধরে আমরা তেমন দৃশ্যমান না দেখলেও আজকে কিন্তু দেখলাম যে তিনি পররাষ্ট্রমন্ত্রীর যে ব্রিফিং ছিল সেখানে তিনি কিছু বলেননি কিন্তু উপস্থিত ছিলেন। আমি আরো আপনাদের দুজনের কাছ থেকে শুনবো, তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন শ্যামল দত্ত এবং গোলাম মর্তুজা। শ্যামল দত্ত, আমরা সেই অংশে এসেছি যে অংশে আসলে খুব বেশি সময় আমরা পাই না, এবং যে প্রশ্নটি এখন করতে যাব সেই প্রশ্নের উত্তর আসলে নির্বাচনের আগে থেকে বহুবারই সেই অঙ্ক মেলাবার চেষ্টা করা হয়েছে নিশ্চয়ই। আবারও সেই নতুন প্রশ্নটি পুরনো প্রশ্নটি নতুন করে রাখতে চাই যে কারা হচ্ছে বিরোধী দল বা কেমন হবে এবারের সংসদের বিরোধী দল। বিরোধী দল নিয়ে নানা রকমের আলোচনা আছে। প্রথমে বিরোধী দলের সংখ্যাটা কি, আমাদের সংবিধানে এই সংক্রান্ত কিছু নেই। আমি একটু আগে আপনাদের রিপোর্টে দেখছিলাম, সাবেক আইনমন্ত্রী বলছিলেন যে কার্যপ্রণালী ভিত্তিতে বিরোধী দল নিয়ে একটা কথা আছে, বাট সংবিধানে সেরকম কোনো বিধান নেই। বিরোধী দল বলতে একটি দল বা গোষ্ঠীকে বোঝানো হয় যারা সরকারি দলের বাইরে নির্বাচিত হয়েছেন, ফলে সেই অর্থে স্বতন্ত্র যারা নির্বাচন করেছেন তারাও সবাই বিরোধী দল। আবার জাতীয় পার্টি যদি নিজেকে মনে করে যে তারা বিরোধী দল হিসেবে থাকবে সেটাও বিরোধী দল। পুরো বিষয়টা নির্ভর করবে আসলে স্পিকারের উপরে, অথবা স্পিকার যে কোনো একটা সংঘবদ্ধ দলকে, এটা অ্যাজ পার আওয়ার কার্যপ্রণালী বিধি 2(ক)(চ) আছে যে কোনো একটি গোষ্ঠীকে বিরোধী গোষ্ঠী হিসেবে তিনি অভিহিত করতে পারেন এবং তারাই সেই বিরোধী গোষ্ঠী হিসেবে অভিহিত হতে পারে, এটা হচ্ছে অ্যাজ পার ড্যাট। এখন পুরো বিষয়টা নির্ভর করবে স্পিকারের তার নিজস্ব বিবেচনার উপরে। জি, এবং সে কারণে কি দেখলাম যে আমরা জাতীয় পার্টি একবার মত পাল্টালো, বললো যে দুপুরবেলা তারা আগামীকাল শপথে যাবে না, আবার কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় মত পরিবর্তন করে বললেন যে না 11 জনই কালকে শপথ নেবেন। মানে বিরোধী প্রধান বিরোধী দল হবার যে একটি মর্যাদার ব্যাপার, সেই আশাটি কি এখনো তারা ধরে রাখতে চান বলে মনে করেন কিনা? জাতীয় পার্টি নিয়ে আসলে মতামত দেওয়া খুব কঠিন, ইট ইজ সাচ এ আনপ্রেডিক্টেবল পলিটিক্যাল পার্টি। তারা কখন কি করে, কি করে না করে, যখন বিকেলবেলা চিঠি দিয়ে বললো যে এবার শপথ নিতে আরো 2-3 দিন সময় চাই, আবার সন্ধ্যার সময় বলছে না তারা শপথ নেবে, কারণ হয়তো জাতীয় পার্টি বিরোধী দলের 3-4টি পদ পাবে। একটা হচ্ছে বিরোধী দলের নেতা, একটা বিরোধী দলের উপনেতা, একটা হচ্ছে চিফ, বিরোধী দলের চিফ হুইপ। এই তিনটাই কিন্তু প্রায় মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের একটা পদ। সেক্ষেত্রে যদি সরকার এই জায়গাতে তারা যদি শপথ না নেয় কালকে, বা এই জায়গায় স্পিকার যদি অন্য কাকে বিবেচনা করেন, তাহলে কিন্তু তারা এই ফেসিলিটি গুলো থেকে বঞ্চিত হবেন, ফলে হয়তো এই কারণেই এই বিবেচনায় তারা তাড়াহুড়ো করে আবার কালকে শপথ নেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন কিনা সেটা অবশ্য আমার ধারণা নেই। তবে এই এই দলটা নিয়ে কোন রকম মন্তব্য করা খুবই কঠিন, বেশ কঠিন। ফলে এখন শপথ নিক, দেখা যাক সংসদে তারা কি ধরনের রোল প্লে করতে চায়। তবে আমার ধারণা যে, আমার নিজের ব্যক্তিগত মত যদি বলেন, জিএম কাদের বিরোধী দলের নেতা হিসেবে অনেক অনেক এফেক্টিভ রোল প্লে করতে পারবেন, আমার ব্যক্তিগত। জি, আমি এই একই বিষয়ে গোলাম মর্তুজা আপনার কাছেও জানতে চাই যে বিরোধী দল কেমন হতে পারে বা কারা হবে, এই বিষয়ে কি ভাবছেন আপনি? আমার ভাবনা দিয়ে তো কিছু যায় আসে না। আমি যেটা দেখছি যে এই সংসদে যারা নির্বাচিত হয়েছেন সেখানে বিরোধী দল বলে কেউ নাই, বিরোধী দলের কেউ এখানে নির্বাচিত হন নাই, নির্বাচনে অংশই নেন নাই। কেউ আওয়ামী লীগ থেকে অংশ নিয়েছেন, কেউ আওয়ামী লীগের সমর্থনে আওয়ামী লীগ থেকে অংশ নিয়েছেন, প্রতীক আলাদা, এর অর্থ সে বিরোধী দল না। আর জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত হয়েছেন, এর বাইরে যে 2-3 জনকে নির্বাচিত আছে তারাও আওয়ামী লীগের ভোটে এবং আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত হয়েছেন। সুতরাং এই সংসদে বিরোধী দল বলতে কেউ নাই প্রথমত।
তো একটা বিরোধী দল তো বানানো হবে, হবেন বিষয়টা তা নয়, একটা বিরোধী দল বানানো হবে, সেটা সরকার যাকে বানাবে সে বিরোধী দল হবে। এবং আমার ধারণা বিরোধী দল জাতীয় পার্টিকেই বানানো হবে, স্বতন্ত্রদের বানানো হবে না। স্বতন্ত্ররা থাকার কারণে যেটা হলো, তারা তো আওয়ামী লীগেরই অংশ, আর থাকার কারণে যেটা হলো ওই যে জাতীয় পার্টি কিছু খেলাধুলা করত, যে আজ আজ শপথ নিব না, কাল নিব, দুই দিন সময় নিব, কিন্তু জাতীয় পার্টি বুঝতে পারলো যে তারা খেলাধুলা করতে চাইলো কিন্তু তাদেরকে নিয়ে যে খেলাধুলাটা চলছে সেটা আরো তীব্র আকার ধারণ করতে পারে, সেই কারণে সে তড়িঘড়ি করে এখন শপথ নিতে গেল। আমি শ্যামলদার সাথে ওই অংশের সাথে একমত, ইফেক্টিভ ওই যে জিএম কাদেরই বিরোধী দলীয় নেতা হবে, কিন্তু কতটা ভূমিকা রাখতে পারবে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি মনে করি না যে এখানে ভূমিকা রাখার কোন রকম সুযোগ জাতীয় পার্টির আছে, কারণ জাতীয় পার্টির বাংলাদেশের একটি আসন থেকেও তাদের নিজেদের ভোটে জিতে আসার কোনো সক্ষমতা ছিল না। আওয়ামী লীগ করুণা করেছে, সেই কারণে তারা কয়েকটি আসন থেকে জিতে এসেছে, কারণ একটা বিরোধী দল দরকার ছিল। জাতীয় পার্টিকে নির্বাচনেই আনা হয়েছিল বিরোধী দল বানানোর প্রতিশ্রুতি দিয়ে। আমার ধারণা যে কিছুটা চাপে রাখলেও সরকার তার সেই অবস্থান থেকে সরে যাবে না, জাতীয় বিরোধী দল জাতীয় পার্টিকেই বানানো হবে, আর স্বতন্ত্র কেউ কেউ হয়তো আওয়ামী লীগে যোগ দিবে, আর এর বাইরে স্বতন্ত্র হিসেবে হয়তো অনেকে থেকে যাবে, অথবা কেউ কেউ যোগ নাও দিতে পারে, তারা ওই স্বতন্ত্র হিসেবেই থাকবে, সংসদে তারা কথা বলবে, কিছু ইস্যুতে তারা কথা বলবে, হয়তো সংসদকে সরগরম রাখার একটা নীতি হতে পারে সরকারের, সেই কারণে স্বতন্ত্রদের মধ্যে থেকে ব্যারিস্টার সুমনদের মতো কেউ সংসদে দুর্নীতি বা অন্যান্য বিষয় নিয়ে খুব সরগরম জোরালো কথা বলবে। ব্যারিস্টার সুমন আগে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতেন সেটার কিছু অংশ তিনি হয়তো সংসদে বলবেন। তো সুতরাং এই এই এটা নিয়ে নির্বাচন নিয়ে বা বিরোধী দল নিয়ে আমার প্রত্যাশা এরকম। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, যার যার অবস্থান থেকে মতামত পর্যবেক্ষণ তুলে ধরবার জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আজ এখানেই শেষ করতে চাই আলোচনা। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।